हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमार रेसिपिटी हलो भिन्न स्टाइले कीभावे सेद्ध चालेर खिचुड़ी रान्ना करते हय सेटाई आमी देखाबो। आमादेर अनेक समय बासाय आदब चाल किंबा चीनी गुड़ा चाल किंबा काली जीरा चाल नाओ थाकते पारे, किन्तु आमादेर बृष्टिर दिने तो ए रेसिपिटी खूबई खेते इच्छे करे, ताई हठात करे बानिये निते पारेन सेद्ध चाल दिये खिचुड़ी। ताहले चलुन रेसिपिटा देखेनी। प्रथमे आमी एक कापेर मतो चाल निये निएछि, देड़ कापेर मतो डाल निये निएछि, आर डालेर परिमाणटा जेनो सामान्य बेशी हय, एते खुबई मजा हय। तारपर आमी सब्जी निये निएछि आमार पछन्द मतो, आपनारा आपनादेर पछन्द मतो जे कोनो धरनेर सब्जी निये निते पारेन। तारपर निये निएछि सब मशलार उपकरण, आपनारा देखते पाच्छेन स्क्रिने। एखन आमी अन्य एकटि प्याने डालगुला सेद्ध होवार जन्य दिये देबो, प्राय 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব মোটামুটি সেদ্ধ হয়ে আসার জন্য। আমি এখানে চানার ডাল নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ডাল ইউজ করতে পারেন। তারপর 10 মিনিট পর হাফ সেদ্ধ হয়ে আসার পর দিয়ে দিলাম সেদ্ধ চালগুলো। আর যেহেতু আমাদের সেদ্ধ চাল সেদ্ধ হইতে একটু সমস্যা হয় বা সময় লাগে, তার জন্য ডালগুলো হাফ সেদ্ধ হয়ে আসার পরেই আমি কিন্তু চালগুলো ঢেলে দিয়েছি। আবারও ওয়েট করব 15-16 মিনিটের মতো। আপনারা দেখতে পাচ্ছেন 15 থেকে 20 মিনিটের পর ভালোমতো সেদ্ধ হয়ে এসেছে, তবে আমি একদম পুরোপুরি সেদ্ধ করিনি, যেহেতু আমি সবজিগুলো অ্যাড করব তখনও কিন্তু গলে যেতে পারে। এরপর আমি অন্য একটি কড়াইয়ে বা প্যানে দিয়ে দিলাম 2টার মতো তেজপাতা, তারপর দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, যা যা মশলা নিয়েছিলাম নিরামিষ সব কিছু ঢেলে দিচ্ছি। তারপর অ্যাড করে দিয়েছি আমার পরিমাণ মতো শুকনো মরিচ, আর ভালোভাবে মিশিয়ে নেব যাতে একটা ভালো মতো ফ্লেভার আসে। তারপর অ্যাড করে দিলাম 5 ফোড়ন। এখন আমি অ্যাড করে দিব এক এক করে সব সবজি। আমি এখানে কাকরোল নিয়ে নিয়েছি, কিউব করে কেটে রাখা বেগুন, কিউব করে কেটে রাখা মিষ্টি কুমড়া আর আলু। আমি এই 4 ধরনের সবজি দিয়েছি, আপনারা যে কোনো ধরনের সবজি অ্যাড করতে পারেন, বাসায় যতই সবজি থাকুক না কেন যে কোনো সবজি আপনারা অ্যাড করতে পারেন। এখন আমি সামান্য নুন দিয়ে সবজিটা যাতে হাফ সেদ্ধ হয়ে আসে ভাপিয়ে নেব। এরপর আমি নুন অ্যাড করে দেওয়ার পর ঢাকনা দিয়ে কতক্ষণ 5-6 মিনিট পর্যন্ত ওয়েট করব। 5 থেকে 6 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে, পুরোপুরি সেদ্ধ হয়নি, হাফ সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি অ্যাড করে দিব আদা বাটা, তারপর কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিব, তারপর এক এক করে সব মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 2 চা চামচের মতো লঙ্কা গুঁড়ো আর 1/2 চা চামচের মতো জিরে গুঁড়ো। আমি এখানে ধনিয়া গুঁড়া অ্যাড করিনি, কারণ ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দুটা কিন্তু একসাথে মিশ্রিত হলে খিচুড়ির কালারটা একটু কালচে আসে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, আমি মোটামুটি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর সেই যে চাল আর ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেই মিশ্রণটার মতো পুরোপুরি ঢেলে দিয়েছি। এখন আমি এই মিশ্রণটা ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে পরিমাণ মতো গরম পানি অ্যাড করব। আপনারা চেষ্টা করবেন গরম পানিটা অ্যাড করার জন্য, এতে খিচুড়িটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমি এখানে অ্যাড করে দিলাম পানি, আর আপনারা আপনাদের পানির পরিমাণটা বুঝে শুনেই দিবেন। পানির পরিমাণটা আপনাদের পরিমাণ মতোই বুঝে দিবেন, ঘন পাতলা যে যেটাই খান সেটা পরিমাণ বুঝে দিবেন। 10 থেকে 15 মিনিট পর্যন্ত ওয়েট করব। 10 থেকে 15 মিনিট পর দেখতে পাচ্ছেন মোটামুটি আমার খিচুড়ির সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে, আর সাথে অ্যাড করে দিলাম 1 চা চামচের মতো চিনি। এরপর আবার ঢাকনা দিয়ে রেখেছিলাম, আবারও 5 মিনিট পর অ্যাড করে দিয়েছি খিচুড়িটা নামানোর আগে ঘি। চেষ্টা করবেন ঘিটা অবশ্যই অ্যাড করার জন্য, ঘিটা অবশ্যই অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু খিচুড়ির আসল ফ্লেভার পাবেন না। এরপর আমি অ্যাড করে দিলাম ধনিয়া পাতা কুচি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার খিচুড়ির লিকারটা একটু ঘন টাইপসের হয়েছে, আপনারা চাইলে এর চেয়েও পাতলাও করে নিতে পারেন। আর ধনিয়া পাতা দেওয়ার পর আমি 2 মিনিট ভাপিয়ে রেখেছিলাম, এরপরও পুরোপুরি তৈরি হয়ে গেল আমার খিচুড়ি। এখন আমি পরিবেশন করছি, আপনারা দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি কত সহজেই সেদ্ধ চালে খিচুড়ি তৈরি করে নেওয়া যায়। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।